হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীর মানুষ যে কেউ ভাবতেছে কোরআন আছে, হাদিস আছে, এগুলা পড়ব এবং নবীর দুরুদ পাঠ করব, নামাজ পড়ব, রোজা করব, তো আবার গুরু ধরতে হবে কেন? আচ্ছা, তো আবার গুরু ধরতে হবে কেন? তাহলে কোরআন হাদিস পড়তে বলা হয়েছে, পড়েছি, কিন্তু কেন পড়তে বলা হয়েছে? কিছু বোঝার জন্যে, কিছু জানার জন্যে। তাহলে যারা বলে আমি কোরআন হাদিস পড়ব আর আমরা আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, রোজা করব, সুন্দর কথা, কিন্তু এখানে একটু অসুন্দর বিষয় রয়ে গেছে। সেটি হলো যে কোরআন পড়ার কথা বলা হয়েছে জানার জন্য, বোঝার জন্য, সেখানেই লেখা আছে সূরা ফাতাতে, সেখানেই লেখা আছে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে যে যারা আমার মুর্শিদ প্রাপ্ত হয়নি তারা সুপথে নেই, তারা সুপথ পাবে না, তাদের মুর্শিদ নেই যারা সুপথে নেই। এই কথা আল্লাহ সূরা কাহাফে বলেছেন এবং সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাতে হাত আছে। হে জগতবাসী, এত সুন্দর কথা, কিন্তু এই কোরআন পড়ব, নামাজ পড়ব, রোজা রাখবো, এই তো চলবে, বাপ মার সেবা করব, শেষ না বাবা। কোরআনের মধ্যেই বলা হয়েছে মুর্শিদ ধরতে হবে। দেখেন, এই কোরআনটা আমাদের পড়ে নিয়ে পড়ে বুঝতে হয়। আরেকটা কোরআন আছে, সে আমাকে কথা বলে শোনাবে, তাহলে একটা কোরআন কাগজে লেখা, এটা পড়ে আমাকে বুঝে নিতে হয়। আরেকটা কোরআন আছে রুহের মাধ্যমে, রুহে ইনসানিয়াতকে যদি আমি জাগ্রত করতে পারি তখন তিনি জেগে আমাকে বলে দেবে কোরআনের বিষয়, আর সেটা হলো নগদ নগদ। যেমন কোরআনের আয়াতের মধ্যে যে কথাগুলো লেখা আছে সেটা 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছিল, আর সেগুলো আমাদেরকে পড়ে বুঝে নিতে হয়। আরও একটি কোরআন, সে সৃষ্টির শুরু থেকে আমার মধ্যে আল্লাহ দিয়েছে, আর সেই কোরআনটি কোথায়? রুহের সাথে মিশে আছে। সেই রুহের সাথে মিশে থাকা কোরআনকে যখন আমরা সাধনার দ্বারা, মুর্শিদের প্রেমের দ্বারা যখন আমরা জাগ্রত করে নিতে পারবো, সেদিন কি হবে? সেই রুহে ইনসানিয়াতের কোরআন আমার সামনে সম্মুখে দাঁড়াবে এবং তিনি আমাকে সেই কোরআন থেকে কথা বলবে এবং সেই কথাগুলো আমি বুঝে চলতে পারবো। আর সেই কথাগুলো কিরকম, আমি কোন দিন মারা যাব সেটাও রুহে ইনসানিয়াতের কোরআনে আছে, আমি কোন দিন চলে যাব, কোথায় গেলে কি হবে সেটাও রুহে ইনসানিয়াত জানে, এবং কালকে কি হয়েছিল, কালকে কি হবে, কালকে এটা হবে না না হবে এটাও সে জানে। তাহলে কোরআনের মধ্যে পড়ে যা বুঝে নেব তা কিন্তু এরকম কিছু আমাকে বোঝানোর মতো নেই, কিন্তু আমার পড়ে নিয়ে আমাকে বুঝে চলতে হবে। কিন্তু আর সেখানে কি বলা হচ্ছে, সেই কোরআন আমাকে নিজে কথা বলবে এবং আমাকে বুঝিয়ে দেবে কালকেটা করো না, বিপদ হবে, সাথে কালকেটা করো ভালো হবে। হে জগতবাসী, তাহলে আমরা কাগজ কোরআনকে ধরেছি, আমরা সেই দেহ কোরআনকে পেয়েছি, আর সেই দেহ কোরআনের ভিতরে রুহে ইনসানিয়াত বাস করে, এবং সেই রুহে ইনসানিয়াতের সাথে যদি আমরা সম্পর্ক করে নিতে পারি তাহলে আমাদের ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে। হে জগতবাসী, আজকের এই কথাগুলোর আরেকটি বিষয় হলো যে কেউ যদি গুরু মুর্শিদ ধরেন, তাহলে গুরু মুর্শিদের কাছে যদি কেউ এরকম একটা বান ধরে থাকেন যে গুরু মাটির দেহ নিয়া, গুরু একটা মায়ের ঘরে জন্ম নিয়েছিল, আমিও মাটির দেহে গড়া, আমিও কিন্তু একটা মায়ের ঘরে জন্ম নিয়েছি, তাহলে গুরু যদি জ্ঞান থাকে, গুরু যদি কথা বলতে পারে, তাহলে আমিও, আমারও জ্ঞান আছে, আমিও কথা বলতে পারি, তাহলে গুরুর থেকে আমি কম কিসে, একই তো? না বাবা, না, এরকম কখনোই ভাবা যাবে না, এখানে বিশাল ভুল হয়ে যাবে। কেননা পীরে আল্লাহপ্রাপ্ত বিষয়সত্ত্ব তত্ত্ববিধান পীরের কাছে, কেননা এই মুখ দিয়ে কখনো কখনো আল্লাহ কথা বলে, শুধু পীর দেহ নিয়ে কথা বলে না, এই মুখ দিয়ে কখনো কখনো আল্লাহ কথা বলে। যেমন একটা জজ কাছারির মধ্যে যদি যাওয়া হয় তখন দেখা যায় অনেক মানুষ বসে আছে, সে যদি, যে কোনো একজন মানুষ যদি সেখান থেকে বলে ওঠে যে আমি তাকে ফাঁসির অর্ডার দিলাম বা আমি তাকে জেল জরিমানা নিলাম, হবে না। যতক্ষণ পর্যন্ত জজ সাহেব না বলতেছে, অর্ডার না করতেছে, তাহলে বোঝা গেল কি, যে তিনির মধ্যে একটা বিশাল ক্ষমতা কাজ করতেছে। সে হাতুড়ে তিনটা বাড়ি দিয়ে যদি বলে যে হ্যাঁ তাকে ফাঁসির কাজটা নেওয়া হোক বা তাকে জেল জরিমানা করা হোক, তখনই কিন্তু কার্যকর হবে। তেমনি করে যে একজন পীর দেখবেন যে আপনি মাটির দহে গড়া একজন মানুষ, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনারও জ্ঞান আছে, পীরেরও জ্ঞান আছে, না বাবা, এরকম কোনোদিন ভাববেন না। পীরের কাছে
পীরের সাথে সংযুক্ত আছে কার? আল্লাহর। একজন কামেল পীরের সংযুক্ত আল্লাহর সাথে, তখন কখনো কখনো সেই মসজিদের মুখ দিয়ে, পীরের মুখ দিয়ে আল্লাহ কথা বলবে, আর যখন এই কথাটা কার্যকর হয়ে যাবে তখন সেই কথাটা দুনিয়াবি ফলবে, আখেরাতে ফলবে। তবে আরেকটা কথা আমি শামিম আলী চিস্তি বলি, যদি কেউ গুরু ধরেন তাহলে গুরুকে কখনো সাধারণ মানুষের মতো ভাববেন না, ভাবতে হবে তিনি অসাধারণ। আমি যেদিন গুরুর হাতে হাত দিয়েছি তখন মনে করতো রাসুলের হাতে হাত দিয়েছি, আর যেদিন আমি রাসুলের হাতে হাত দিলাম মনে করতে হবে যে আমি রাসুলের হাতে হাত দিলাম। হে জগতবাসী, এই জিনিসটা মনে করতে হবে যে হ্যাঁ, আমি খোদার হাতে হাত দিয়েছি। আমার সামনে গুরু বসে নেই, রাসুল বসে আছে, রাসুল বসে নেই, খোদা বসে আছে, এমন একটা ভাবের জগতে থাকতে হবে। কেননা রাসুল কি বলেছে, আর রাসুলকে আল্লাহ কি বলেছে, হে রাসুল আপনার হাত আমার হাত, আর রাসুল বলেছে বেলায়েতের যুগে কামেল পীর আউলিয়ার হাতে আমি আল্লাহ, আমি রাসুলের হাত, আর আমি রাসুলের হাতে আল্লাহর হাত। হে জগতবাসী, তাহলে আমি যদি পীরকে একটা আঘাত করি তাহলে রাসুলকে আঘাত করা হবে, আর যদি রাসুলকে আঘাত করি তাহলে আল্লাহকে আঘাত করা হবে। আমি যদি পীরকে মানি, পীরকে যদি আমি ভক্তি করি, পীরকে যদি আমি আমার অন্তরস থেকে ভালোবাসি, তখন সেটা রাসুলকে করা হবে, আর রাসুলকে করলে সেটা আল্লাহকে করা হবে। হে জগতবাসী, যে এই পৃথিবীতে যদি কোনো ভক্ত বায়াত হইতে চান তাহলে কামেল একজন পীরের কাছে বায়াত হবেন অবশ্যই, কিন্তু বায়াত যে হবেন, কিন্তু বায়াত হলেই হবে না, মনে করতে হবে যে আমার পীরের কাছে আমি একটা শিশু, আমি অজ্ঞান, আমি কিছু বুঝি না। পৃথিবীতে থেকে আপনার অনেক জ্ঞান যদি হয়েও থাকে, মনে করতে হবে আপনার কোনো জ্ঞানই নেই, আপনি অজ্ঞান। যখন আপনার এই খাতাটা, আপনার হৃদয়ের খাতাটা, জ্ঞানের খাতাটা যখন খালি রাখতে পারবেন, তখন সেই খালি জায়গায় কিছু লেখা যাবে। আর যদি লেখার উপর দিয়ে কিছু লেখা হয় তখন কিন্তু কোনো লেখাই কাজে আসবে না, দুটোটা লেখাই বাদ হয়ে যাবে। যদি কোনো ভক্ত নিজেকে নিষ্পাপ এবং নিজের মধ্যে জ্ঞান শূন্য না হইতে পারে গুরুর কাছে যাইয়া, তো তখন পর্যন্ত তার হৃদয়ে, তার জ্ঞানের খাতায় কিছু লেখা যাবে না। কেননা যদি ভক্ত মনে করে আমিও কিছু জানি, আমিও কিছু বুঝি, তখন গুরু যখন কিছু একটা বলবে তখন তার সেই লেখার উপরে যখন লেখা লিখবে, না বুঝবে নিজের লেখা, না বুঝবে গুরুর লেখা, তাই সাদা কাগজের মধ্যে লিখতে হয়। তাই গুরুর কাছে যাওয়ার পরে, একজন মানুষ অনেক জ্ঞান থাকার পরেও সমস্ত জ্ঞান পিছনে নিয়ে যান, সামনে আপনি আপনি হয়ে যান কি নিষ্পাপ, এবং আপনি সামনে হয়ে যান শিশুর মতো, অজ্ঞানী হয়ে যান। তখন গুরু যখন আপনার খাতাটাকে সাদা দেখবে, তখন সেই সাদা জায়গার মধ্যে কিছু লিখে দেবে, সারা জীবন যে আপনি কত কিছু লিখেছেন এই লেখায় কোনো কাজে আসবে না, গুরু যেই লেখাটা লিখে দিল এই জিনিসটা যখন আপনি মানবেন এবং করবেন, ইনশাল্লাহ একদিন আপনি আউলিয়া হবেন, হবেন ইনশাল্লাহ। আল্লাহ বলেছে যে আমি কখনো কখনো গুরুর হাত দিয়ে লিখি, আমি কখনো কখনো মসজিদের মুখ দিয়ে কথা বলি। হে জগতবাসী, আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি, যদি কেউ পৃথিবী থেকে মুক্তি চান, পৃথিবী থেকে কেউ আউলিয়া হতে চান, পৃথিবীতে আপনারা কেউ ওরকম আল্লাহর সাথে মিশতে চান, তাহলে এই ভক্তির মূল্য দিয়ে আপনারা আমার এই কথাটা নেবেন যে গুরুর কাছে গেলে তখন সেই গুরুর কাছে যাওয়ার সাথে সাথে আপনারা শিশুর মতো হয়ে যাবেন, অজ্ঞানীর মতো হয়ে যাবেন, এবং তাকে ভক্তির সাথে থাকবেন। তখন দেখবেন তার থেকে যখন সুদৃষ্টি আসবে, তখন আপনি বুঝতেই পারবেন না আপনার মধ্যে যে কি এসে গেছে, কি পেয়ে গেলেন। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এই পৃথিবীতে অনেক মানুষই আছে গুরুর কাছে যায় এমন কিছু কথা বলে, এমন কিছু উচ্চ গলায় কথা বলে যে গুরুকে টকিং করে, যে আমি কম বুঝি নাকি, গুরুদর্শী বলে কি আমি কি অজ্ঞানী হয়ে গেছি নাকি, তখন গুরুকে অনেক টকিং করতে থাকে, তখন আল্লাহ বেজার হয়। গুরু হয়তো হেসে উড়িয়ে দেয় কিন্তু আল্লাহ বেজার হয়, তখন আর জীবনে এই আত্মার মুক্তির ভাব হয় না, তখন আমার তলে পড়ে যেতে হয়। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলার এই উদ্দেশ্য ছিল। তবে আরেকটি কথা, আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, পিছনে আমাদের ভিডিওগুলো যা দেওয়া হবে সমস্ত আপনাদের সামনে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।